হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বানাবো চিকেন মশালা ফ্রাই আধা কিলো চিকেন নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিচ অল্প দই দু তিন চামচ দু চামচ মতো এটা আমাদের ওই আদা রসুনের পেস্ট একসাথে পেস্ট হয়েছে কিছু ধনে পাতা কাটা দিয়ে দিলাম আবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এটিকে মেরিনেট করে আমরা কমসে কম আধা ঘন্টা তো রাখবোই ঠান্ডা জায়গাতে রেখে দিলেই হবে বা ফ্রিজে রাখলে বেশি বেস্ট তবে এখন ঠান্ডা মৌসুম এমনিতেও চলবে আধা ঘন্টা পঞ্চাশ মিনিট একে মেরিনেট হতে সময় দিতে হবে চলুন এখন মেরিনেট হচ্ছে মেরিনেট হতে এখন ছেড়ে দেবো একে বাকি আমাদের এখানে দেখুন আগে আমাদের পেঁয়াজ কাঁটা আছে কাঁচা লঙ্কা ধনে পাতা বিলাতি এগুলো দিব যখন আমরা মশলা বানাবো আর আমরা এখানে কিছু খাড়া মশলা ইউজ করবো যেটাকে আমরা কঁকাতে হালকা করে গরম করে নেবো গোলমরিচ জিরে ধনিয়া তারপরে লং এলাচ গুঁড়ক ত্বক তেজপাতা এইসব দিয়ে আমরা একটা মানে খাড়া মশলা কিচেন মশলা বানিয়ে নেব আমরা এই মশলাটা দিলে একটু স্বাদটা আলাদা চেঞ্জ হয় মানে একটুকু যদি ভালো করে ভেজে নেওয়া হয় তারপরে মশলাটা যেটা একটা খুসবু আসে বা একটা স্বাদ চেঞ্জ করে সেটা আমরা করার চেষ্টা করেছি এখানে এই দেখুন আমরা সব দিয়ে দিয়েছি এগুলো আমরা সব একটুকু ভালো করে ভেজে নেব তেজপাতাও দেওয়া আছে কম করে তারপরে এটাকে আমরা পেস্ট করে নেবো আপনারা যদি ইচ্ছা করেন তো এটাকে বেশি করে বানিয়ে পেস্ট করে রাখতে পারেন ডিব্বাতে মাঝে মধ্যেই কাজ দিবে চলুন আমাদের এটা হয়ে গেছে এটাকে আমরা পেস্ট করে রেখে নিচ্ছি ততক্ষণ আমরা এই কোহাতেই আবার দুই নিলাম এটা তেল দিয়ে আমরা চিকেনের রেডি করবো চিকেন হিসাবে তেল দিতে হবে তিন চার চামচ তেল দিব এখানে আমরা আমার যতটা পেঁয়াজ কাটা আছে সেটা যেমন ফ্রাই হয়ে যায় অল্প করে জিরা দিয়ে দিলাম জিরা বা পাঁচ ফোড় আপনি যেটা দিবে সেটাই হবে এখানে আর কিছু গরম মশলা লাগবে না কেন কি যে আমরা পেস্ট করেছি এবারে আমরা এই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব হ্যাঁ পেঁয়াজটা ঠিকমতো ভেজে নেব এখানে ব্রাউন কালার যেমন হয় কাঁচা লঙ্কাও দিতে হবে স্বাদ অনুসার আমরা খুব একটা দেবো না বাকি তো আমার ছোটো ছেলে আছে ছোট বাচ্চা তো ঝাল খেতে অসুবিধা হবে আর ওই যে আমরা গোলমরিচ রেস্টোর দিয়েছি এগুলাতে একটা আলাদা খুশবু ঝাল নিয়ে আসবে আবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল এর মধ্যে আমরা টমেটো দিয়ে দিলাম দুটো এবার মিলিয়ে এবার ভাজবো আমরা ঠিক মতো ঠিক মতো ভেজে নেব এখানে আমরা নুন আর অ্যাড করছি না কিনা আমরা ঠিক ঠিকমতো নুন দিয়ে দিয়েছিলাম চাইলে আপনার চিকেনে কম নুন দিয়ে এখানেও অল্প নুন দিয়ে এটাকে জলদি মানে গলানোর বুদ্ধি করতে পারেন জলদি ভে মানে ইয়ে হয়ে যাবে তেল ছেড়ে দিবে দেখুন আমাদের প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো চিকেনের পিসটা আমরা ছোটোই রেখেছি খুব একটা বড় রাখি না এই দেখুন আমরা চিকেন দিয়ে দিয়েছি এখানে এবার আসল কারিগরি এখানটাই হচ্ছে একে ধীরে 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 মশলা মিলিয়ে মিলিয়ে এটা তো মানে জল ইউজ করছি না জল মানে একদম লাইট যেটা আমরা ম্যারিনেট করেছিলাম ওই বলটার মধ্যে অল্প করে জল দিয়ে চারদিকের মশলাগুলো সব ধুই নিব আর সেটাই অল্প জল দিব খুব একটা জল দেওয়া যাবে না এতে তাহলে মশলাটা খারাপ হয়ে যাবে কেন কি এ তো মানে মশলা ফ্রাই যাকে বলে এই যে একদম অল্প জল দিয়েছে তারপর চিকেনের জল কিছু বার হবে আর ওই যে মশলা যেটা আমরা তৈরি করেছিলাম পেস্ট করে রেখে নিয়েছি এটা এখন এর মধ্যে এড করে দেবো আমরা সব কিছু মেশানো যেটা ছিল আমাদের কড়াই আমরা গরম করে পিসিয়ে নিয়েছি হ্যাঁ এইবার এটাকে মিশিয়ে মিশিয়ে একে খুব ফ্রাই করতে হবে চিকেন মশালা ফ্রাইয়ের আসল ফ্রাইটাই হচ্ছে জিনিস হাইলো হাই লো ফ্লেম করে করে ফ্রাই করে করে চলতে হবে আর এটা স্বাদ যা হবে না ফ্রেন্ড কী আর বলবো আপনাদেরকে খেয়ে দেখুন অ্যাভারেস্ট চিকেন মশলা এটা তো দিতেই হবে একটা আলাদা ইয়ে নিয়ে আসবে স্বাদ নিয়ে আসার জন্যে দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছি কিন্তু আমরা ভেজেই চলেছি ভেজে ভেজে একদম পুরো একদম স্বাদ নিয়ে আসবো এটা একটু স্পাইসিও হয় তবে হ্যাঁ যার যেমন যদি বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে খুব একটা স্পাইসি চলবে না আমাদের খুব খুব কম স্পাইসি হবে না কিন্তু তা অল্প সার রাইজ সাই গরম মশালা এটা মাটন চিকেনে একটু বেশি ইউজ হয় আজকাল যাতে একটু আলাদাই ফ্লেভার নিয়ে আসে আমাদের চিকেন অলমোস্ট রেডি বেশি কোন ভাজবো না আর একটু ভেজে নেবো এক আধ মিনিটের মতো এটা বলতো মোটামুটি আপনার ধরুন ওই ম্যারিনেট করা আধা ঘন্টা মানে অ্যাভারেজ টোটাল এক ঘন্টার কাজ আছে এতে পনেরো মিনিটের বিশ মিনিটের মানে মশলাটা রেডি করতে এটা রেডি করতে লাগবে তারপরে আপনার কাটিং ফাটিং রেডি করতে হবে আধা ঘন্টা ম্যারিনেট হবে তো মোটামুটি হবে অ্যাভারেজ এক ঘন্টার কাজ এক ঘন্টাতে চিকেনটা খুব সুন্দর বনবে খেতে খুব মজা এতে আপনি নান রুটি সবের সাথে খেতে পারেন আজকে আমরা নানার এস্টিমেট নিয়েছি নানের ভিডিওটাও বানাচ্ছি আমরা আপনাদের লাইক কমেন্টের আশা করব ধন্যবাদ